আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রংতুলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব বাঙালির চিরচেনা সরষে ইলিশ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা দেখে নিই। তো আজকে রান্নার জন্য আমি এই ইলিশ মাছের টুকরোগুলো নিয়েছি, এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ভেজে ফেলবো। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার এই মাছের টুকরোগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি। এবার অবশিষ্ট তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এবং কাঁচা মরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটার পেস্ট। আমি সর্ষে বাটাটা এখনই দিয়ে দিলাম, এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। এবার এটি কষানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো। এখানে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখানে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা একটু কমে গেলে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এভাবে আরো কিছুক্ষণ জাল করার পরে পানিটা অনেকখানি কমে এসেছে, এবার আমি এটি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।